সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের গানে গানে গল্পে। আশা করি আপনারা সবাই আজকের অনুষ্ঠানটি উপভোগ করছেন, ভালো লাগছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জুবের আক্তার সোহেল। সোহেল ভাই, কোনটা আমরা গান শুনছি, কথা বলছি, আর এই পর্বটি আমাদের লাস্ট সেগমেন্ট, এই শেষ করব আমরা এই পর্বের এই সেগমেন্টের মাধ্যমে। তো আমরা আরও দুই থেকে তিনটি গান আমরা শুনতে পারবো, যেহেতু রিকোয়েস্টের কিছু গান ছিল এবং সব মিলিয়ে আমরা গান একটু কম শুনেছি। আপনি কি সরাসরি একটি গানে যেতে চান সোহেল ভাই? হ্যাঁ, অবশ্যই, একটা অনুরোধের গান ছিল ওই যে আমার আব্বার সুজন বন্ধু, এটি অত্যন্ত বিখ্যাত একটি গান, 72-73 দিকে, এটা স্পুল ড্যাস গ্রামফোন রেকর্ডে এটা হয়েছিল। তখন সিলেট থেকে যারা দুই থেকে তিনজন শিল্পী, আমার জানা মতো শফিকুন নূর, আরতি ধর এবং সুবীর নন্দীর যে স্পুল ডেস্কগুলো হয়েছিল, আমার আব্বার 11টা গানের স্পুল ডেস্ক গ্রামফোন রেকর্ড HMV করেছিল, তখন এই গানটা খুবই জনপ্রিয় হয়েছিল। চলুন শুনে একটু করি। হ্যাঁ, শুনে আসি গানটি, এবং এই গানের রিকোয়েস্ট ছিল, দর্শকরা যারা রিকোয়েস্ট করেছেন আশা করি আপনারা দেখছেন। সুজন বন্ধুরে, আরে ও দেশে থাকো, অবাগিরে কান্দাইয়া তোনার মন রাখো সুজন বন্ধু, আরে অবাগিরে কান্দাই রাখো সুজন বন্ধু, আরে যষ্টি নায়া সারো মাসে রে, আরে ও বন্ধু গাঙ্গে নয়া পানি আমার কি আর লয় না মনে, খেলতাম না উদৌ রানী সুজন বন্ধু, আরে হাই রে আমার কি আর লয় না মনে, খেলতাম না উদৌ রানী সুজন বন্ধু, আরে। বাহ, আমি ভেবেছিলাম আর একটু আপনি গাইবেন, কারণ অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত কী বলবো সবার পছন্দের এই গানটি এবং অত্যন্ত ভালো লাগার গান, সবাই উপভোগ করছেন, আমারও ভালো লাগছে। এই গানগুলো আপনি বলেছেন 1972, অনেকের 72 শেষের দিকে বা 73 প্রথম দিকে এই গানগুলো, এবং HMV থেকে এটা গ্রামোফোন রেকর্ডের মধ্যে এই গানগুলো বের হয়েছিল, এবং এরপরে হয়তো অনেক অনেক বছর চলে গেল। এখন ওনার গান নিয়ে আপনাদের কী চিন্তাধারা, বিশেষ করে শফিকুন্নূর সাহেবের গান? এই জায়গাটা আমি গাই, আমার ভাই এবং আমার চাচা, ছোটো চাচা শাহ আলিনুর, উনিও গান, এবং আমার আব্বার একটা সঙ্গীত বিদ্যালয় আছে যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড 1984, এইটাকে আমরা অনেকটা পাঠাগারের মতো যন্ত্র দিয়ে, এগুলো বই এবং গবেষণামূলক বই, এবং ইদানিং একটা বই হাত দিয়েছেন আমাদের সিলেটের, বাংলাদেশের সিলেটের না, উনি বাংলাদেশের গর্ব, সুমন কুমার দাস, প্রায় শেষের দিকে একটি স্মারক গ্রন্থ এবং আব্বার সম্পূর্ণ বইগুলো উনিই করতেছেন, লোক গবেষক এবং সাংবাদিক। ওনার কতগুলো গান সংরক্ষণের মধ্যে রয়েছে? সোফার 400 কাছাকাছি সংরক্ষণে রয়েছে, যেগুলো আপনাদের বই পুস্তকের মাধ্যমে প্রিন্টেড রয়েছে, হয়তো সব গানের সুর হয়নি বা গাওয়া হয়নি সেরকম, তাই এইরকম। হ্যাঁ, এইরকম সেটাই। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, দেখি কে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে যাচ্ছে। দর্শককে শুনতে পাচ্ছেন টেলিফোন লাইনে কথা বলছি? কেউ হয়তো আমাদেরকে গান শোনাচ্ছেন টেলিফোনে। দর্শক, কি টেলিভিশনের সাউন্ডটি
কমিয়ে দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। টেলিফোন লাইনে কথা বলছি, দর্শক কি রয়েছেন আমাদের সঙ্গে? দর্শক আপনি টেলিভিশনের সাউন্ড মিউট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। যারা টেলিফোন করবেন অবশ্যই টেলিভিশনের সাউন্ডের জন্য হয়তো লেটেন্সি হয়, সেই কারণে আমরা হয়তো পরিষ্কারভাবে শুনতে পারি না। যাচ্ছে পরবর্তী কলে, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি লাইভ স্টুডিওতে রয়েছেন, কে বলছেন? ও নাপাতি দা, গান গাইছো ঠিক আছে, তবে গান তো ই শুরু হইছে না, বাবল শুট করতে পারতো নাই। অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করেছি। আমার বয়স হলো কি 65, ও শুরু নৌকা সুদন বন্ধু রে, ও বন্ধু কোন বাদে যে তাহো সেটারই প্রমাণ আপনি দিয়েছেন। আপনি নিজে সিঙ্গার না শিল্পী না, তারপরে আপনি চেষ্টা করেছেন যে ওই রকম ভাবে সুর হবে। তো সবার তো সব গানের সুর সমান হয় না, মানে সুরে মানে প্রাণের দুলাটা সমানভাবে লাগে না, লাগলে তো সবাই শফিকুর নূর হয়ে যেতেন। যদিও আমি মনে করি যে আজকে সোহেল ভাই যতটা গান আমাদেরকে শুনিয়েছেন ওনার বাবার গাওয়া গান, এবং যথেষ্ট আমরা ওনার কাছাকাছি পেয়েছি, কারণ একজন শফিকুর নূর আর আসবেন না। তদ্রূপভাবে আমি মনে করি সোহেল ভাই ওনার পক্ষ থেকে উনি যতটুকু চেষ্টা করেছেন, যতটুকু করেছেন, অতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এবং একজন সোহেলও আবার আসবেন না, হয়তো আরও কেউ আসবেন, তো সেভাবেই হয়। এবং কালে কালে বাদরে আমরা এভাবেই অনেকের গান, অনেকের কথা আমরা মনে রাখি, এবং এই জন্য ইন্ডিভিজুয়াল। আদারওয়াইজ তো গানগুলো রেখে যান পৃথিবীতে, সবাই কিন্তু পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু ওনাদের এই ফুটপ্রিন্টটা কিন্তু মার্কটা থেকে যায় যারাই চলে গেছেন। আমার আর বলার কিছু নেই, এই কথাগুলো আমি বলতেছিলাম, আপনি বলে ফেলছেন। থ্যাংক ইউ স্বপন ভাই। কারো পক্ষে মান্নাদের গান আমি যতই গাই মান্নাদের মতো অবশ্যই না। এই যে গানটা সুজন বন্ধু আমি গাইছি আর এক দুইটা প্রোগ্রামে, কিন্তু প্রায় বলছে তোমার বাবার মতো হয়নি, সম্ভব না, সম্ভব পারবো না, কারণ ওনাদের মতো তো আর আমরা পারবো না। এবং কোন সময় দেখেন আপনি ওই সময়টাতে 1972 HMB যার রেকর্ড বাইর করতেছে, সে কোন লেভেলের একজন আর্টিস্ট এবং কোন লেভেল থেকে উনি এই গানটিকে অন্তত স্পর্শ করেছেন, সেটা ওইখানেই বোঝা যায়। বাট দর্শককে আমি অবশ্যই সম্মান জানাই, এবং আপনার এই অনুভূতি, এই ভালোবাসাটুকু একজন শিল্পীর জন্য অনেক অনেক বড় জিনিস, এবং সে কারণেই শিল্পীরা আমাদের কাছে ওনাদের এই আমানতগুলো রেখে যান আমি মনে করব। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি গানে যাব, যেহেতু সময়ের এখন একটু টানা পড়েনে রয়েছে আমরা, তাহলে আমি একটু দুইটা গান। আমি আরেকজন প্রভাত পুরুষ লোকসঙ্গীতের হাসন রাজা, যার গান গিয়ে আমার বাবাও অনেকটা পরিচিত হয়েছিলেন তখনকার 68-69 থেকে সিলেট রেডিওতে এক গ্রেট শিল্পী হিসেবে অনেক গান গাইছেন হাসন রাজা। অবশ্যই অবশ্যই, চলুন। এই গানটা কিন্তু ওনার নতুন একটি গান আমি শুনলাম, তোমার ভুল ভ্রান্তি হতে পারে, আমার কাছে খুব ভালো লাগছে। কোনো সমস্যা নেই, নতুন নতুন রয়েছে হাসন রাজার অনেক গান রয়েছে, তো তার মধ্যে থেকে একটু নতুনত্ব রয়েছে। ধন্যবাদ। হাসন রাজারে বান্ধারাই কো দিলারাম তোর ঘর, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। হাসন রাজারে বান্ধারাই কো দিলারাম তোর ঘর, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো। হাসন রাজারে বান্ধা রাইখো দিলারাম তোর ঘর, হাসন রাজারে বান্ধা রাইখো দিলারাম তোর ঘর। ধরো দিলারাম আঞ্জা কইরা ধরো, ধরো দিলারাম, ধরো দিলারাম, আঞ্জা কইরা ধরো। সোনা জানে বেইরা দিলা করিয়া ধরো, সোনা জানে বেইরা দিলা করিয়া ধরো, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো।
ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম ধরো, আসন রাজারে বান্ধা রাইখো দিলারাম জোর ধরো, আসন রাজারে বান্ধা রাইখো দিলারাম জোর ধরো। হাসন রাজা হাওয়ার মানুষ যাইবে যে উড়িয়া, হাসন রাজা হাওয়ার মানুষ যাইবে যে উড়িয়া, হাসন রাজারে বান্ধা রাইখো মনের জিন্দি দিয়া, হাসন রাজারে বান্ধা রাইখো মনের জিন্দি দিয়া, ধরো দিলারাম, ধরো দিলারাম, ধরো দিলারাম ধরো, হাসন রাজারে বান্ধা রাইখো দিলারাম ধরো, হাসন রাজারে বান্ধা রাইখো দিলারাম ধরো, হাসন রাজারে বান্ধা রাইখো দিলারাম ধরো। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে, একটা স্পেশাল ধন্যবাদ এই কারণে যে হাসন রাজার অত্যন্ত জনপ্রিয় অনেকগুলো গান রয়েছে, তো এর মধ্যে এই গানটি একটু কম শোনা হয়েছে আমার মনে হয়, দর্শকদের, দর্শকরাও আমার সাথে একমত। আমি কিন্তু প্রথম শুনছি, শুনে এই গানটা আমার কাছে খুব মানে ইয়া করছে, টাচ করছে, গানের ধারা, এই যে তালগুলার বা সুরের যে ভেরিয়েশন, কথাগুলো ভালো, কথাগুলো অনেক, এই যে আবার আঞ্চলিক কথা, ধরো দিলারাম ধরো আঞ্জামাইরা ধরো, এটা ভালোবাসার যে মানুষগুলারে আমরা কিভাবে আদর করি, মনের জিঞ্জিরায়, মনের পিঞ্জিরে বাইদা রাখতে চাই, এবং মনের ইয়ে দিয়ে বেঁধে রাখো, অনেক সুন্দর সুন্দর কথা, এবং ওনারা তো অনেক ভাব গভীর কথা নিয়ে অনেক গান লিখেছেন এবং সেই গানগুলো আমরা যুগের পর যুগ এখনও গেয়ে যাচ্ছি। তো আমার একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, যে মানে সেরকম কোনো প্রশ্ন নয়, এটাও তো অভিমত, আপনার হয়তো কোনো অভিমত থাকলে শেয়ার করা, সেটার মাধ্যমে যদি কোনো কারো কাছে পৌঁছায় কথাগুলো। এই বিলেতে আমরা আসলে এই যে গানগুলো আপনারা গাচ্ছেন এবং নতুন প্রজন্মকে অনেকেই শেখানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি আপনি নয় শুধু অনেকেই বলছেন যে তারা তো শিখছে কিন্তু এটাকে আর চর্চা ওইভাবে করার চেষ্টা করছে না, সেখান থেকে আপনার আপনার কী মনে হয়? আপনি তো কাজ করছেন, বাচ্চাদেরকে নিয়েও কাজ করেছেন অনেক, তো আপনার অভিজ্ঞতায় কী মনে হয় যে এটাকে কী করলে আমরা তাদের কাছ থেকে এই সাড়াটা পাবো যে তারা এটাকে সমাদর আর একটু বেশি করে করবে এবং ভবিষ্যতে এই বাংলা গানগুলো নতুন প্রজন্মের মাধ্যমে এই বিলেত তথা বাংলাদেশের বাইরে এটা আরও সুপ্রতিষ্ঠিত হবে বা সংরক্ষিত হবে? ধন্যবাদ স্বপন ভাই, আপনিও আমাদের সাথে একজন সারথী, আমি জানি আপনি যে সংস্কৃতির মানুষ, আপনি এই সংস্কৃতিকে ভালোবেসে এই এই এইখানে আসেন আমাদের সাথে। অবশ্যই আমি চেষ্টা করব। তো আমি যে কথাটা বলবো এটার জন্য আমার অভিজ্ঞতায়, আমার যে জিনিসটা এই যে এই দেশের বাস্তবতায় আমি এটি বলবো, আমরা বিভক্তিটা বেশি আমাদের মধ্যে, সাংস্কৃতিক অঙ্গনে একটা বিভক্তি, হ্যাঁ, ছোট ছোট দলে সবাই মিলে যদি সম্মিলিতভাবে এবং ঐকান্তিক প্রচেষ্টা এবং চালিয়ে যাই, কেন হবে না? আমরা তো আমাদের পরিবার নিয়ে চলি, আমরা যদি আমাদের পরিবার থেকে আমাদের সন্তানদেরকে উৎসাহ দিয়ে নিয়ে আসি এবং ওদেরকে সঠিক পথে দিতে পারি, কেন নয় ওরা আমাদের কৃষ্টি সভ্যতা সংস্কৃতিকে ধরে রাখবে না? এবং আমি কখনো ব্যর্থতা আমি বিশ্বাস করি না, সবসময় আমি পজিটিভ, কিন্তু হতাশা নয়, মাঝে মধ্যে মনটা একটু ইয়া হয়ে যায়, তখন দ্বিধা বিভক্তি বা বিভিন্ন ধরনের এগুলো চলে আসে, এটা ঠিক না। এটা একটা সুন্দর কথা বলেছেন, কারণ এমনিতেই আমরা পরবাসী, পরবাসী বিলেতে আমরা রয়েছি, এমনিতেই সংখ্যালঘু, তো এর মধ্যে যদি আরো বিভেদ থাকে বা দ্বন্দ্বতা থাকে আমাদের থাকতে পারে, কিন্তু কিন্তু সম্মিলিত প্রচেষ্টা এবং সবার ঐকান্তিক প্রচেষ্টা আমরা আরো সুন্দর পথ, সুন্দর মতের মাধ্যমেই এই সংস্কৃতিকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ধরে রাখতে পারবো। এবং আমার মনে হয় যে সেখানে যেটা আপনি বলেছেন, আমার আমার পক্ষ থেকেও ক্ষুদ্র চেষ্টা রয় বা থাকে, সেটা হচ্ছে কি যে বাচ্চাদেরকে নিয়ে আসলে আমরা যদি আরেকটু বেশি সম্পৃক্ত করতে পারবো, তাদেরকে রিয়েলিটি কিছু শোয়ের মাধ্যমে, যদি কোনো সঙ্গীতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরেকটু বেশি বেশি করে, যেটা আপনি করেছেন, আমরা চেষ্টা করেছি, কিন্তু এই পৃষ্ঠপোষকতার কারণে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে আমাদের, সেই কারণে হয়তো আমরা অনেকটা
এগিয়ে আসতে পারি না অতটা, কিন্তু প্রত্যেকে যদি যার যার ক্ষেত্র থেকে এই যে আপনি যেভাবে বলেন সম্মিলিতভাবে সবাই যদি চেষ্টা করেন, এবং বিশেষ করে টেলিমিডিয়া টেলিভিশন যারা রয়েছেন টেলিভিশন সবাই মিলে যদি একটা চেষ্টা করেন তাহলে হয়তো সম্ভব। এই চর্চাটুকুকে অব্যাহত রাখলে একটা দিন একদিন হয়তো আসবে, সেদিন হয়তো তারা হয়তো আরও একটু বেশি এনকারেজ বা উৎসাহিত বোধ করবে আমাদের সঙ্গে। তো সেই প্রত্যাশা থাকবে, আপনার প্রতি অনেক শুভকামনা থাকবে। আমরা হয়তো আর আমাদের কাছে খুব বেশি সময় নেই, আমরা হয়তো আর একটি গান শুনতে শুনতে বিদায় নিব আপনার কাছ থেকে, কিন্তু আজকে আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এত কষ্ট করে এই শীতের রাতে আমাদেরকে সময় দিয়েছেন, এবং অত্যন্ত জনপ্রিয় কিছু গান আমরা শুনেছি, বিশেষ করে আপনার বাবার অনেক গান। আমি আগেও বলেছি বারবার যে আমরা অনেক সময় ইউটিউবের মাধ্যমে এটা শোনার সুযোগ পাই না আজকাল, হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই শোনার সুযোগ পেয়েছেন, এবং অনেকেই ফোন করেছেন, অনেকেই ফোন করেন নাই, কিন্তু আমার মনে হয় সবারই ভালো লেগেছে, পছন্দ করেছেন। আমরা আরও একটি পুরো গান শুনতে শুনতে বিদায় নিতে চাই, তার আগে আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ স্বপন ভাই, আমাকে আজকের এই গানে গানে গল্প অনুষ্ঠানে আপনি আমাকে আহ্বান জানানোর জন্য, আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের আপনারা যারা এবং আয়ন টিভিকে এবং যারা রাত জেগে আমাদের প্রোগ্রামটা শুনলেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং আপনারা গান শুনলে আমাদের গাইতে ভালো লাগে, এবং আমাদের সাথে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন আবারও তাদেরকে ধন্যবাদ। আমার হয়তো অনেক ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আর শেষ গানটা আমি আমার বাবার লেখার গানটি গাইব, বিচ্ছেদের গান। হ্যাঁ বাহ, এই গানটির মাধ্যমে আমরা বিদায় নিব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শকরা যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে এবং যারা দেখেছেন লাইভ অনুষ্ঠানটি এবং যারা রেকর্ডে দেখবেন, সবাইকে ধন্যবাদ। আর আমাদের সঙ্গে তো অনেকেই কাজ করেন ক্যামেরার বাইরে, অনেকে কাজ করছেন, পিনা কামরুল বাইশ, আরও অনেকেরই নাম, সবার নাম হয়তো একই সময়ে নেওয়া সম্ভব হয় না, বিশেষ করে হাসান, রিজান এবং তানিমকে আরও একটা স্পেশাল ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আরেকটি গান রেখে যাচ্ছি, আমরা এই গানটি আশা করি উপভোগ করব, এই গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সকলের প্রতি অনেক অনেক শুভকামনা। শুনো গো সখি, বন্ধুরে আনো দেখি নইলে আমি যাব মরে, আইনা দেগো তারে প্রাণের বন্ধু তাই রইল, আইনা দেগো তারে প্রাণের বন্ধু তাই রইল, আইনা দেগো তারে শুনো গো সখী,
বুঝিয়া কলঙ্কিনি সাজিয়া দোষী হইলাম সংসারে বন্ধুর প্রেমে মজিয়া কলঙ্কিনি সাজিয়া